বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে একটা অন্যরকম অনুভূতি, বাংলার টান, বাংলার গান, বাংলার প্রাণ ফিরে পাই বৈশাখে। এই বৈশাখের অনেক স্মৃতি আমাদের মধ্যে আছে। আমরা গ্রামে যখন ছিলাম, তখন ছোট অবস্থায় বৈশাখে বাজারে যেতাম, বৈশাখ খেলায় যেতাম, তখন মাটির পাতিলে যে গুড়ের জিলাপি এগুলো নিয়ে আমরা খুব আনন্দ করে খেতে খেতে আসতাম। বন্ধুদের সাথে একসাথে যেতাম, হৈহুল্লা করতাম, নদীতে ঝাঁপ দিয়ে গোসল করা, সেই বৈশাখে ঝড়ের মধ্যে নিজেদেরকে ঝড়ের মধ্যে হারিয়ে ফেলা, আবার একে অপরকে খুঁজে বের করা, এই অনুভূতিগুলো কথা বলে শেষ করার নয়। তবে দিনে দিনে বড় হয়েছি, বৈশাখের আনন্দ আরও পরিপূর্ণরূপে উপলব্ধি করার সুযোগ হয়েছে। গ্রামে ফিরে আসা সেই দিনগুলির সাথে শহরের বৈশাখের মিল করতে পারি, কারণ গ্রামের মজাটা এখনও পর্যন্ত সেরকমই আছে। শহরেরটা পরিস্থিতিগত কারণে, সময়ের কারণে অনেকটা মডার্ন হয়, অনেকটা সেই গ্রামের সাথে মিলে। ওই জন্য বৈশাখের দুইটা ধরন আমি পেয়েছি, যে শহরের একটা মডার্ন বৈশাখ আর গ্রামের একটা সেই গ্রামের বৈশাখ। গ্রামের ছেলে, আমরা গ্রামের বৈশাখটাকে কাছে ধরে আছি, শহরের বৈশাখে যখন যাই তখন দুইটার মধ্যে মিল খুঁজে পাই না, কিন্তু আনন্দ উপভোগ করি। বৈশাখ মানে আনন্দ, বৈশাখ মানে উৎসব, বৈশাখ মানে একটা অন্যরকম আনন্দ। সবাইকে বৈশাখের শুভেচ্ছা। হ্যাঁ, বৈশাখের তো অনেক মজার স্মৃতি আছে, সেই স্মৃতিগুলো এখন বিলুপ্ত প্রায়। আমরা যখন গ্রামে ছিলাম তো বৈশাখ মেলা আমরা যেতাম, নদীর সঙ্গে যেত, কখনো নৌকায় গেলে নৌকা ডুবে যেত, হয়তো সে ভিজাকায় বৈশাখ বৈশাখের মেলায় উপস্থিত হয়েছে। এখন ভিজাকাতের মধ্যে বাবা মাঝে টাকা দিয়ে সেই টাকা দিয়ে মাটির শোভা, মাটির হাড়ি পাওয়া, মাটির হাড়ের মধ্যে গুড়ের জিলাপি ঘুরে নিয়ে আর চরকি এগুলো কিনে সারা রাস্তা চালাতে চালাতে চিৎকার করতে করতে আসতাম। আর ভিজা কাপড় ছিল, ওই বন্ধুরা ধাক্কা দিয়ে ধোলা মুখে ফেলে, ধোলা গায়ে ভিজা কাপড় সব কিছু মিলে একটা অন্যরকম আনন্দ। সেই ভিজা কাপড় ধোলা মাখা গায়ে একটা মা বকা দিন, আবার নদীতে ধার দিতে পরিষ্কার হয়ে মাঠে ফিরতে। সেই বৈশাখের আনন্দ কিন্তু এখন পায় না, এখন হয়েছে যে বড় নদীর মধ্যে। হ্যাঁ, যে বড় লোকদের বৈশাখ এখন এসে গেছে, সেই যে আনন্দ ভাগই করা যে সবার জন্য বৈশাখ, সেই বৈশাখটা কিন্তু আমেজটা আছে, আনন্দটা আছে। বাট আমার চোখে সেই বৈশাখের, এই বৈশাখের আমি অনেক পার্থক্য, অনেক পার্থক্য।